তো নাসিম সাউন্ডের কি কি সেটআপ থাকছে অবশ্যই সাউন্ড ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আছি বেউর গ্রামে। তো দেখতে পাচ্ছেন বেউর গ্রামে একদম সুমন সাউন্ড রেডি হচ্ছে, এই জায়গায় আমি চলে এসেছি এবং আগামী পরশুদিন এখানে মনসা পূজা আছে, সেই উপলক্ষে সেটআপটি বাজবে। তো আমি এখানে ভাইদেরকে দেখতে পাচ্ছেন সকলে মিলে আয়োজন করেছে সুমন সাউন্ডের। এখানে কটা মাল এসেছে? আটটা। তো সিক্স পাল্লা বক্স আট পিস এখানে বাজবে। তো দেখতে পাচ্ছেন একটা লাইন রেডি হয়ে গেছে, তো সকলে মিলে হেভি এনজয় করছে। আর একটু কাছে এসো, তো দেখে নিন একটা লাইন জাস্ট রেডি হয়েছে আর বেলা অনেকটাই চলে যাচ্ছে, সেই জন্য আমি জাস্ট ভিডিওটা করে নিচ্ছি। তো এরপর আস্তে আস্তে ওপরে মালগুলো তোলা হবে ও মালগুলো রেডি হবে। তো এখানকার যারা কমিটির লোক আছে আমি ওনাদের কাছ থেকে কিছু কথা জেনে নেবো। তো এখানে কি প্রতিবাসী মায়ের পুজো হয়? আচ্ছা ঠিক আছে। তো আর বছর কোন সেটা এসেছিল তোমাদের? সুমন কেন হয়েছিল? কটা মাল এসেছিল? দেখতে পাচ্ছেন মানুষের মনে কত আনন্দ, এনারা অনেক পরিশ্রম করে অনেক খেটে খান, অনেক কষ্ট করে পয়সা জোগাড় করে এত বড় একটা সেট আপ ভাড়া করেছে, তো আনন্দ তো করতেই হবে। তো কদিন বাজবে? তিন দিন বাজবে। আমাদের পুজো তো রবিবার শুনেছি। ঠিক আছে বন্ধুরা, আমি জেনে নিচ্ছি যে উল্টো দিকে মোটামুটি কাছাকাছি আর একটা সেট আপ আছে, সেটাপটা কি আছে গো? নাসিম সাউন্ড। তো নাসিম সাউন্ড এর অপোজিটে থাকছে, তো ভালো একটা কম্পিটিশন হবে, বাংলা বক্সের কম্পিটিশন আমরা অনেকদিন দেখিনি। তো এখানে দেখতে পাচ্ছেন সুমন সাউন্ডের আটটা সিক্স পাল্লা বক্স রেডি হচ্ছে, উপরে দু তিন লাইন রাখতে হবে, র্যাকটেক সবই রেডি আছে ওখানে, তো আস্তে আস্তে রেডি হয়ে যাবে। আর ওইদিকে নাসিম সাউন্ড আছে, তো ঠিক আছে ইরপালা থেকে সুমন সাউন্ড আর ওইদিকে নাসিম সাউন্ড থাকছে বর্দা, না খাবাবুর। আচ্ছা ঠিক আছে বর্দাই বলি, তো বর্দা থেকে নাসিম সাউন্ডের সঙ্গে সুমন সাউন্ডের একটা ফেস টু ফেস বাংলা বক্সের কম্পিটিশন, আর এই কম্পিটিশন দেখতে আসবেন সকল বন্ধুরা, এখানে এনজয় হবে আর মনসাপুজোর দিন বিশাল মতো আনন্দ হবে, তাই তো আনন্দ হবে? তো দেখতে পাচ্ছেন কত আনন্দ, তো সকলে মিলে এনজয় করবে, অবশ্যই দেখতে থাকুন। আর আমি বন্ধুদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি মেশিন এনেছে, তো চলো আসো। তো বন্ধুরা এই দিক থেকে দেখে নিন, বক্সগুলো এক লাইনে একদম ছটা সিক্স পাল্লা বক্স, এর আগেও আমি ভিডিওতে দেখিয়েছি। তো বাজবে যেদিন পরশু দিন অবশ্যই আসবো এবং বন্ধুদেরকে ভিডিও শেয়ার করব। যারা বক্স কম্পিটিশন দেখতে চান তারা এই জায়গায় চলে আসুন, এবং যারা বন্ধুরা যে সমস্ত ইউটিউব ভাই বা ইউটিউবার দাদা বন্ধুরা যারা আছেন তারা এখানে অবশ্যই ভিডিও করতে আসবেন। তো এরপর আমি একটু যেখানে মেশিনগুলো রেডি করা হয়েছে সেই জায়গাটাই যাচ্ছি, তো আসুন আমার সাথে একটু যান। তো বন্ধুরা আস্তে আস্তে আমি ভিতরে যাচ্ছি। অপারেটর দাদা কোথায় আছেন? আসুন, ভালো আছেন তো? ঠিক আছে অবশ্যই। তো আমার বন্ধুদেরকে একটু দেখিয়ে দিন, কারণ কম্পিটিশনের ব্যাপার কী কী সুমন সাউন্ড স্পেশাল স্পেশাল মেশিন এনেছে সকল বন্ধুদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আসুন, তো দেখে নিন এইদিকে সিএকুড়ি রয়েছে, তো দেখিয়ে দিন সিএকুড়ি আছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, দশটা আছে, তাই তো? ও আরেকটা সাইডে আছে না? আচ্ছা দশটা সিএকুড়ি মেশিন থাকছে, এর সাথে ডিভিডি প্লেয়ার ইকুইলাইজার ডট সবকিছুই দেখতে পাচ্ছেন, আর ফোরকে রয়েছে পাঁচটা। আচ্ছা নিচের লাইনে তিনটে ফোরকে আছে, আর রাউজার সব আউটপুটের মেশিন এইগুলো সকলেই জানেন বন্ধুরা দেখেছেন। পাঁচশো ছটা আছে, তো ওই দিক থেকে আর এক অপারেটর দাদা ভাই সব কিছু বলে দিচ্ছে আমাকে, পেছনে ফিটিং চলছে তারগুলো, মানে ঘরটা খুব ছোট তাই ভেতরটায় যাওয়া যাবে না। ঠিক আছে বেটা দাদা ভাই, তাহলে কম্পিটিশন দিন আসছি, খুব ভালো করে বাজাবেন, ঠিক আছে? জিততে হবে কিন্তু। ঠিক আছে বন্ধুরা, দেখি আর একটা পাশে সেট আছে, তো তার কাছে যাই, তিনি কীভাবে সেট আপটা রেডি করছে এবং কীভাবে কম্পিটিশনের আয়োজন করছে সেটা অবশ্যই আমি আমার বন্ধুদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন এখন আছি নাসিম সাউন্ডের সামনে, দেখতে পাচ্ছেন লেখাই আছে আমার পেছনে। তো ওনার কি কি সেট আপ থাকছে এই বেউর গ্রামে অবশ্যই আমি ডিসকাস করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কমিটির এখানকার লোকেরা যারা এই সেট আপকে ভাড়া করেছে, তো এখানে কদিন চলবে? দুদিন। আজকে রেডি হচ্ছে, কালকে চলবে আর পরশুও চলবে, তো আর মায়ের পুজো হচ্ছে রবিবার দিন, ঠিক আছে? আর কম্পিটিশনটা মেন কবে হবে? রবিবার। আচ্ছা রবিবার, শনিবার এবং রবিবার, তো শনিবার থেকেই শুরু হয়ে যাচ্ছে এবং রবিবার দুদিন কম্পিটিশনটা হবে। তো নাসিম সাউন্ডের কী কী সেট আপ থাকছে অবশ্যই আমি বলে দিচ্ছি। তো ডুয়াল বাস দেখতে পাচ্ছি চারটে, তো অপারেটর যিনি দাদা ভাই আছে একটু ডেকে নেবো, কাল যে একটু আসুন আমার বন্ধুদেরকে বলে দিন আপনার কী কী সেট আপ আছে, আসুন। আরে আসুন, কোনো ব্যাপার নেই। তো বলছি আপনাদের এই সেট আপটি বর্দা শুনেছি, তো জায়গাটার নাম একটু বলুন কাইন্ডলি। বর্দা থাবাপুরের সেট আপ, তো ডেসক্রিপশন আমি ফোন নম্বর দিয়ে দেবো, যদি কোনো কেউ ভাড়া করেন তারা ওই নম্বরে ফোন করবেন, ওইদিকের বর্দা চৌকনের সেট আপ এটি।
আর এখানে চারটি ডুয়াল বেস থাকছে এর সাথে কি থাকছে চারটি মিড তো একটু দেখিয়ে দাও ঘুরিয়ে ক্যামেরাটা চারটি মিড ওখানে আছে ওগুলো কি 3 মিড না 2 মিড আচ্ছা 3 মিড 3 মিড চারটি থাকছে চারটি ডুয়াল বেস থাকছে আর এর সাথে পাল্লা বক্স কোনটা থাকছে দাদা পাল্লা বক্স 40 চারটি আছে 40 চারটি আছে তো ঠিক আছে 40 চারটি আছে আর মেশিনগুলো কোথায় এখনো রেডি হয়নি তাই তো আচ্ছা ঠিক আছে জাস্ট বক্সগুলো রেডি হচ্ছে মেশিনগুলো একটু চাপা দেওয়া আছে তো পরবর্তীকালে আমি যখন কম্পিটিশনে ভিডিও করতে আসবো পরশুদিন সেই দিন অবশ্যই টোটালটা দেখিয়ে দেবো এবং কেমন বাজছে তো আশা করি সকলেই খুব ভালো বাজবে আর সকলে এখানে খুব এনজয় করবে তো একদম সামনাসামনি খুব একটা দূরত্ব নেই ওইদিকে থাকছে সুমন সাউন্ড এইদিকে থাকছে নাসিম সাউন্ড তো দুটো সাউন্ডের মুখোমুখি কম্পিটিশন অবশ্যই ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে সকল বন্ধুরা অবশ্যই আসবেন এখানে এনজয় হবে এখানকার স্থানীয় যারা আছে কর্মকর্তা তারা অনেক পরিশ্রম করে সেট আপগুলোকে ভাড়া করেছে তো আনন্দটাই বড় কথা তো সকলে মিলে আনন্দ করুক আর দাদা ভাই তুমি দাবার একটু নাকি ঠিক আছে আমি পরশুদিন আসবো কম্পিটিশনের ভিডিও অবশ্যই চ্যানেলে দেবো সকল বন্ধুরা দেখে নেবেন কীভাবে কম্পিটিশন হচ্ছে তো এনারা এখানে সমস্ত কিছু রেডি করে নিক আর ডিস্টার্ব করবো না ঠিক আছে আপনারা এনজয় করুন কেন 12টা JBL পরপর রয়েছে আর এর উপরে যখন আরেকটা লাইন সাজানো হয়ে যাবে না তখন মনে হবে পারমে 24টা JBL তার উপরে যখন চার লাইন র্যাক করবে বিশাল মতো একটা ফিগার হয়ে যাবে দেখতে পাচ্ছেন বাঁশ দিয়ে কেউ বেঁধে দিচ্ছে আসো আর এরপর আস্তে আস্তে একটা করে শিশপাল্লা বক্স এর উপরে আস্তে করে তুলে দেওয়া হবে তো আসছে কই নিয়ে এসো তুলে দেখি কজনে আনো তো দেখা যাক শিশপাল্লা একটা বক্স আনাতে মোটামুটি কতজন লাগছে এবং কিভাবে নিয়েছে রেডি করছে বন্ধুরা দেখতে থাকুন তো বন্ধুরা দেখুন কিভাবে একটা শিশপাল্লা বক্সকে মোটামুটি কতজনে মিলে নিয়ে আসবে এবং হাইটে তোলা হবে খালি দেখে নিন আর সুমনদা নিজেও আছে নিজে সহযোগিতা করে সব মালটা রেডি করে দিচ্ছে আপনারা দেখুন দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন একটা সিক্স পাল্লা যখন উপরে তুলে দেওয়া হলো তখন হাইটটা হলো দুটো দুটো বক্স উঠে গেছে আর এইদিকে এক লাইন পুরো রেডি হয়ে গেছে আর এইদিক থেকে যদি দেখি দেখুন কতগুলো ফিগারটা কীরকম লাগছে একদম দেখুন পুরো রাস্তার এই মাথা থেকে সেই মাথা পর্যন্ত হয়ে গেছে আর জায়গাটা খুব অ্যাকচুয়ালি সংকীর্ণ কারণ এখানে মায়ের মন্দির আর একদম তার সামনেই করতে হচ্ছে খুব অল্প পরিসর জায়গার মধ্যে এত বড় সেট আপটাকে রেডি করতে হচ্ছে সেই দিকেরটা সেই